আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে খরগোশের বিষয় নিয়ে আলোচনা করব। সে আলোচনা হলো বছরে কতবার বাচ্চা দেয়, কতদিন পর পর বাচ্চা দেয় এবং কয়টি করে বাচ্চা দেয়, সে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম, খরগোশ বছরে কতবার বাচ্চা দেয়। তো খরগোশ বছরে কতবার বাচ্চা দেয় সব সম্পূর্ণ ডিপেন্ড করে যে খরগোশটা পালবে তার উপরে। না, আপনি যদি ছেলে মেয়ে একসাথে রাখেন তাহলে আপনি রেগুলারলি বাচ্চা পাবেন। আর রেগুলারলি বলতে 28 থেকে 34 দিন পর পর খরগোশ বাচ্চা দেয়। বাচ্চা প্রসব করার 2-3 দিন পর থেকেই ওরা আবার মিটিং শুরু করে দেয়। তো মোটামুটি 40 বা 40 দিনের মধ্যে ওরা বাচ্চা দেয়। তাহলে এবার আপনি কত বছরে কতবার বাচ্চা নেবেন এটা আপনার ব্যাপার। তবে খরগোশের বাচ্চা বছরে 4 থেকে 5 বার নেওয়াই বেটার, কারণ বেশি নিলে ওদের শরীর ভেঙে যায়, কারণ ওদের যেহেতু গর্ভধারণে বেশি সময় থাকে না, 28 থেকে 34 দিন মাত্র থাকে। তো বন্ধুরা, আপনারা বছরে কতবার বাচ্চা নেবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমার সাজেস্ট 5 থেকে 6 বারের বেশি না নেওয়াই ভালো। দ্বিতীয় প্রশ্ন হলো, খরগোশ কয়টি করে বাচ্চা দেয়, কতদিন পর পর বাচ্চা দেয়। তো খরগোশের যে আগেই তো বললাম, খরগোশ বাচ্চা দেয় হলো 28 থেকে 34 দিনের ভিতরে বাচ্চা দেয় মিটিং করানোর পর। তো মিটিং আপনি কীভাবে পারফেক্ট হবে বুঝবেন, সেই বিষয়ে আমি নেক্সট টাইম ভিডিও বানাবো। মিটিং করানোর 28 থেকে 34 দিন পর ওরা বাচ্চা দেয়। তো তৃতীয় প্রশ্ন আসি, যে খরগোশ আসলে কয়টি করে বাচ্চা দেয়। এই প্রশ্নটা অনেকের থেকেই থাকে, অনেকে বিশ্বাস করে না যে খরগোশ এতগুলো করে বাচ্চা দেয়। আসলে খরগোশ কয়টি করে বাচ্চা দেয়, সব জিনিসেরই একটা বয়স আছে। খরগোশে প্রথমবার যখন ওরা প্রেগনেন্ট হবে, প্রথমবার সর্বনিম্ন 4 থেকে 5টা, অথবা কোনো খরগোশ 2টা, আপনার মেল খরগোশ ফিমেল খরগোশের বয়স অনুযায়ী ওরা বাচ্চা দেয়। তবে ওরা যত বয়স হবে তত বাচ্চা বেশি দেবে। আসলে মেল খরগোশের বয়সটা একটু বেশি থাকলে বাচ্চা বেশি পাওয়া যায়। তো খরগোশ বাচ্চা দেয় কয়টি করে, এটি এমন কোনো নাই যে খরগোশ 5টা দেয়, 6টা দেয়, 7টা দেয়, 8টা দেয়, এরকম কোনো শিওরভাবে কেউ বলতে পারবে না, কারণ খরগোশ এক একবার এক এক রকম বাচ্চা দেয়। কারণ আমার এই যে 2টা খরগোশ, এই মেহেদি লাগানোটা এটা মেল আর এই 2টা ফিমেল, 2টা প্রথমবার বাচ্চা দিয়েছিল, একটা দিল প্রথম একবার দিয়েছিল একটা, ওই যে ওইটা, আর পরে দ্বিতীয়বারে ওইটা এবার বাচ্চা দিয়েছে 6টা, আর এটা বাচ্চা প্রথমবারই দিতে 7টা। তো কীভাবে বুঝবেন বলেন যে খরগোশ কয়টি করে বাচ্চা দেয়? কোনো বোঝার নাই, কারণ ওরা সম্পূর্ণ ওই এটা সৃষ্টিকর্তার হাতে। খরগোশের বাচ্চা কয়টি করে হয় এই বিষয়ে কোনো শিওরভাবে কোনো ইউটিউবার কেন কোনো কেউই, যারা খরগোশের ফার্ম আছে, খরগোশ অনেকগুলো খরগোশ করে, তারা কেউই বলতে পারবে না যে খরগোশ কয়টি করে বাচ্চা দেয়। তো খরগোশে আপনি একটা আইডিয়া রাখতে পারেন, জাস্ট 5টা 6টা বাচ্চা আপনার হবে রেগুলার, 5টা 6টার নিচে হবে না, এবং সর্বোচ্চ বাচ্চা দেওয়ার 14টা করে। তো আপনি আপনার খরগোশের বাচ্চা কয়টি করে হয়, কতবার বাচ্চা দেয় এবং বছরে কতবার দেয়, কতদিন পর পর দেয়, এইসব বিষয়ে আলোচনা করা হলো। এই যে আমার এখানে আছে মোট 10টা বাচ্চা, আসলে ওই দিছিল 7টা, ওই দিছিল 6টা, তাহলে 7, 6, 13, আসলে 3টা বাচ্চা মারা গেছিল আমার। তো এই অনুযায়ী আপনার খরগোশটা যদি পালেন তাহলে আপনি সেইভাবে আপনি মিটিং করাবেন, আপনি যতবার বাচ্চা নেবেন। আপনি যদি রেগুলারলি বাচ্চা নিতে চান তাহলে ওদের সবসময় বাচ্চা প্রসব করার 2 দিন পরে, 1 দিন পরেই ওদেরকে আবার একসাথে দিয়ে দিলেন, তাহলে আপনি আবার পরের মাসে 34 দিন পর বাচ্চা পেয়ে যাবেন। আসলে এইভাবে বাচ্চা নেওয়া ঠিক না, কারণ ওদের শরীর নষ্ট হয়ে যায়, অনেক সময় মেলকে ফিমেল খরগোশটা মারাও যায়। অতিরিক্ত বাচ্চা প্রসবের কারণে অনেক ফিমেল খরগোশ
নানান রকম রোগে আক্রান্ত হয়। আপনারা চেষ্টা করবেন বছরে 5-6 বার বাচ্চা নেওয়ার, কারণ এর থেকে বেশি নেওয়ার দরকার না, কারণ খরগোশটা একটা দুটো করে বাচ্চা দেয় না, খরগোশ অনেকগুলো করে বাচ্চা দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।